হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দেওয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে নাস্তার একটি রেসিপি করব খুবই মজাদার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমরা কিন্তু অনেক গৃহিণী জানি আবার নতুন যারা আছি তারা কিন্তু জানি না তো নতুন যে রাঁধুনি আপুরা আছো তোমরা তোমাদের জন্যই আজকের এই রেসিপিটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে খুবই কম সময়ে ছটপট করে করে নেওয়া যায় এই রেসিপিটি যখন একেবারেই কোনো কিছু করতে ভালো লাগে না তখন কিন্তু আমরা এই রেসিপিগুলো করে নিতে পারি ঝটপট এই নাস্তাটি রেডি করার জন্য আমাদের লাগবে ব্রেড এখানে আমি নিয়েছি মিল্ক ব্রেড আসলে আমি এই ব্রেডটাই খেয়ে থাকি আপনারা যে যেটা খান সেটা দিয়েই এই নাস্তার রেসিপিটি কিন্তু করা যাবে তো এখানে আমি বেশ কিছু ব্রেড নিয়ে নিব আর ব্রেডগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো ফ্রাই করলে কিন্তু ভালো লাগবে না এগুলোকে যদি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে ফ্রাই করা হয় তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে এটার মধ্যে ঢুকবে আর এতে করে এই ব্রেডগুলো ফ্রাই করলে টেস্টটা অনেক বেশি আসবে এজন্য জন্য আমি সবসময় ব্রেডগুলোকে এভাবে একটি ব্রেডকে চার পিস করে নিয়ে থাকি এই যে এভাবে ব্রেডগুলো কেটে নিতে হবে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি বেটারটা রেডি করে নিব বেটারটা করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচটি ডিম লাগবে পরিমাণ মতো চিনি আর সেই সঙ্গে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে এই ব্রেড ফ্রাইটা অনেক মজাদার হয় খুবই ভালো লাগে এই জন্য আপনারা চাইলে এপারটা স্কিপও করতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু যার চ্যানেলেই ঢুকি যার ভিডিওই দেখি না কেন আমার প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু একটি করে লাইক থাকবেই আমি যাদের ভিডিওগুলো দেখি আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন বা দেখতে পারবেন একটু খেয়াল করে দেখবেন তো প্লিজ আমার ভিডিওগুলোও যখন আপনারা দেখেন প্লিজ আমাকে একটি লাইক দিতে ভুলবেন না তো এই যে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে এই যে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে এখন জাস্ট ব্রেডগুলো ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই নাস্তার রেসিপিটি চুলা একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি একটি পিস করে ব্রেড দিয়ে দিব আর এটা ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একেবারেই ঝটপট রেডি হয়ে যাবে এই নাস্তা রেসিপিটি এই নাস্তাটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে শুধু বাচ্চারা নয় বড় থেকে ছোট ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আর আমার মনে হয় যে আমার বাচ্চাদের মতো সবার বাচ্চারাই এই নাস্তাগুলো খুবই পছন্দ করে সকালবেলা বিকালে কিংবা টিফিন বক্সে খুবই ঝটপট এবং মজাদার স্বাদের এই নাস্তাটি কিন্তু আমরা রাখতেই পারি করোনা ভাইরাস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমরা কম বেশি সবাই কিন্তু জানি তারপরেও পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো নিজেরা নিজেদের সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন করোনা ভাইরাস থেকে সেফ রাখুন নিজে সেফ থাকুন নিজের পরিবারকে সেফ রাখুন আর একটু কেয়ারফুলি চলাফেরা করলে আমার মনে হয় যে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করবেন আল্লাহ সবাইকে ভালো রাখেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আজকের আয়োজন আশা করি সবারই অনেক অনেক ভালো লাগবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ